আজ আমরা সুখের চাদর থেকে এলাম নিউ বারাকপুরে আমাদের সুখের চাদরের সদস্য লুসির বাড়িতে। বন্ধুরা অনেকেই জানে যে সুখের চাদর তাদের আস্থা যদি প্রকল্পে আমাদের সুখের পরিণয় আমাদের একটি প্রকল্প আছে যেটা বছরে 4টি দুস্থ কন্যার বিবাহে আমরা সহায়তা করে থাকি। কি সহায়তা? আমরা যদি আর্থিক সহায়তা দিতে হয় তাহলে মিনিমাম 5,000 টাকা আমরা দিয়ে থাকি ম্যাক্সিমাম, আর যদি জিনিস এবং আর্থিক সহায়তা দিয়ে থাকি তাহলে আমরা সব মিলিয়ে 10,000 টাকার আর্থিক সহায়তা। এই পর্যন্ত আমরা এই বছরে ডায়মন্ড হারবারে এক কন্যাকে আমরা সহায়তা দিয়েছি, আর সুন্দরবনে এক কন্যাকে। আগামী 29 তারিখে আমরা যাচ্ছি বর্ধমান জেলায় আসানসোলের কাছে এক কন্যা যার পিতৃহীন এবং মা 100 দিনের ওই কাজ করে, খুবই ভীষণই গরিব, তো তাদের কাছে আমরা যাচ্ছি সহায়তা দিতে। তা আজকে এলাম লুসির বাড়ি, লুসি আমাকে আমার হাতে কিছু তুলে দেবে সেটার জন্যই এসছি আমাকে। তো আমি এটা ভীষণ আনন্দের সাথে দেখি এটার মধ্যে কি আছে, আনন্দের সাথে এটা আমি ওর কাছ থেকে গ্রহণ করছি। ওয়া, এটা হচ্ছে বেনারসি শাড়ি। বেনারসি শাড়ি আমরা যে আমাদের কন্যার কাছে যাব তার বিয়েতে, তো তার জন্য এই বেনারসি শাড়িটি তুলে দিল। আমার মনে হয় এর থেকে বড় একটি মেয়ের কাছে তার বিয়ের বেনারসি প্রাপ্তি, এর থেকে আনন্দের বুঝি আর কিছু হয় না। আমি লুসিকে বলবো কিছু বলতে। এটা দিলাম বলতে দেবো সেভাবে একটা বড় কিছু নয়, আসলে আমি একটু বিশ্বাস করি হচ্ছে যে চিন্ময়ী মাকে দিলে সেটা তো তার কাছে রয়েই যাবে, সেটা তো কোনো মানে তার ইউজ তো কিছু থাকবে না আমরা বুঝতে পারবো না, কিন্তু এটা যদি এরকমই একটি মাকে মেনময়ী অনেক বেশি, তো সেই হিসাবে আমার মনে হলো যে এটা যদি আমি তাকে দিই তাহলে আমার মায়ের পুজোর কাজ হয়ে যাবে। অসাধারণ অসাধারণ। আমরা প্রত্যেক দুর্গাপুজোতে 100 মায়েদের চিন্ময় মায়েদেরকে আমরা অঞ্জলি দিয়ে থাকি, এবং এটাই আমাদের সুখের চাদরের কনসেপ্ট। এবং এই যে এত মানবিক আমাদের বোনেরা বন্ধুরা দিদিরা যারা রয়েছেন বা দাদারা, তাদের জন্যই আমরা সুখের চাদর যে কোনো কাজ আমরা এত নির্দ্বিধায় করতে পারি, যে এখানে সব কাজ আমরা এত কি বলবো মানবিকতার সাথে করতে পারি। অনেক ধন্যবাদ লুসিকে। আচ্ছা ঠিক আছে, আমার কথা আমার কথা না বললো চলবে, থ্যাংক ইউ, খুশি হলাম। সবাই পাশে থেকো, আমাদের সাথে থেকো, ভালো থেকো, ভালো রেখো। থ্যাংক ইউ।